শান্তনু ফ্ল্যাট থেকে ইডি কি কি পেয়েছে জানিয়ে কৌতূহল ছিল, এবার সেই কৌতূহল দূর করলেন শান্তনুর ফ্ল্যাটের 7টি ডিজিটাল লকার খোলা মিস্ত্রি রবি পাল। হুগলির ঘড়িমোড়ের একটি দোকান থেকে ওই মিস্ত্রিকে তুলে নিয়ে যায় ইডি। প্রথমে চুচুড়ার একটি ফ্ল্যাটের ভিতরে তালা ভেঙে ঢোকেন ইডি অফিসাররা। ভিতরে ঢুকেই কয়েকটি লকারের ডিজিটাল লক চোখে পড়ে ইডি আধিকারিকদের। তারপরেই রবি পালকে সঙ্গে নিয়ে ওই ডিজিটাল লকার খোলেন ইডির আধিকারিকরা। শান্তনুর একাধিক ফ্ল্যাট, রিসর্ট, এমনকি রেস্তোরাঁর বিভিন্ন জায়গায় ডিজিটাল লকার ছিল। সেই লকারগুলো খোলার জন্যই হুগলির ঘড়িমোড়ের ওই মিস্ত্রি রবি পালকে নিয়ে যান ইডি। এক কথায় বলা যায় সমস্ত কিছু জেনেই আটঘাট বেঁধেই ইডি পৌঁছেছিল ওই আবাসনগুলোতে। ইডি আগে থেকেই জানতো যে ওই আবাসনগুলি অত্যাধিক হাই সিকিউরিটি প্রবণ, বিভিন্ন ক্ষেত্রেই ডিজিটালাইজড লকার ব্যবহার করা ছিল, সেটা ইডির কাছে খবর ছিল। শান্তনুর জেরার মুখেই সেই খবর ইডি পেয়েছিল। তারপরেই আগে থেকে প্রস্তুতি নিয়ে ইডি মিস্ত্রিকে সঙ্গে নিয়ে ঢোকেন। ডিজিটাল পদ্ধতির বিভিন্ন লকার একের পর এক খুলে দেন রবি পাল। মিস্ত্রি রবি পালের কথাই, 8 ঘন্টা ছিলাম আমি ইডির সঙ্গে। লকার খুলেই ইডির অফিসাররা বিভিন্ন জিনিস লকার থেকে বার করছিলেন। সিডি আকারে অনেক জিনিস হাতে পেয়েছেন, অনেক কাগজপত্র পেয়েছেন, চেক বই পেয়েছেন, ব্যাংকের বই পেয়েছেন, সব কিছুই ব্যাগে পুরে নিয়েছেন ইডির অফিসাররা। একটি গাড়িতে করে আমাকে আমার ওই দোকানে পৌঁছে দেওয়া হয়েছে, তখন রাত্রি প্রায় 9:30 বাজে। অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট, কয়েকটি স্মার্ট ডোরের লকারও ছিল যেগুলো খুলতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু শেষমেশ রবি পাল সমস্ত লকারই খুলে দেন ইডি অফিসারদের।